मूलत समस्या कमरे व्यथा हाटुई व्यथा प्लस घाड़े व्यथा पीठर मिद्राय व्यथा যখন কিছু কাজ করতাম তখন এই ব্যথাটা খুবই মানে আক্রান্ত করতাম আমাকে। আচ্ছা কাজ করলে আচ্ছা আমি গ্রামে চিকিৎসা করছি অনেক চিকিৎসা করছি ওই যে সিঙ্গা লাগায় কি ওই যে সাপুরিয়ারা তাদের কাছে তো সিঙ্গা লাগাইছিলাম। আচ্ছা লাস্টে আমি গেলাম রংপুর সেখানকার চিকিৎসা কাজ হয় নাই গাইবান্ধা চিকিৎসা করলাম সেখানেও কাজ হলো না। পরে আবার মেডিকেল হাসপাতালের সামনে আপনার নামে এক ডাক্তার ওনার কাছে চিকিৎসা করলাম কাজ হয়নি। আচ্ছা আমি তখন আমার ছেলে বাধ্য ভাই এখানে উনি এসে এলো আপনি ঢাকায় চলেন ডক্টর সফিউল্লাহ আলম প্রধান উনি খুব ভালো চিকিৎসক একজন প্রচণ্ড আকার ধারণ করে। আমার বাড়িতে এসে আমি আর অকেজ হয়ে গেলাম একদম টোটালি বিছানায় আমি তো ঘরেতে বাথরুম অ্যাটাচ বাথরুম সেখানে আমি যেতে পারিনি। আপনার ছেলে আমরা জানি যে আপনার ছেলে আপনাকে ডক্টর মোঃ সফিউল্যাহ্ প্রধান ওনার কাছে নিয়ে এসেছিলেন। স্যারের কাছে যখন আপনি প্রথম এসেছেন আমরা জানি আপনি হুইল চেয়ারে করে এসেছিলেন তো স্যার আপনাকে দেখার পরে স্যার কি বলেছিলেন আপনাকে? আমাকে বললো যে বয় আপনার অসুবিধা কোন জায়গায় কি তখন আমি ক্লিয়ার বললাম আমার কোমরে অসুবিধা মানে ঘাড়ে অসুবিধা পিঠে অসুবিধা হাঁটু অসুবিধা। তখন উনি আমাকে ওই যে এমআর করতে বললেন কাগজ লিখে দিলেন এমআর করতে বললেন এর হাঁটুর এক্সরে করলেন করি আসল যেটা রোগ সেই রোগ মোতাবেক আমার এখানে চিকিৎসা হয়েছে। আচ্ছা আচ্ছা কতদিন ভর্তি ছিলেন স্যারের কাছে? আমার তো 8 থেকে 9 দিনে তো আমি রোগমুক্ত। আচ্ছা তারপর ভালোবাসার কারণে আমি 10-11 দিন চলে আসি আজ এখন আমি সমূলে সুস্থ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। মেডিকেল বিডির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। দর্শক আজকে আপনাদেরকে ছোট্ট একটা গল্প দিয়ে শুরু করব, যদিও এটি গল্প না এটি একটি সত্যি ঘটনা। আমরা প্রতিনিয়ত চেষ্টা করি আপনাদের সামনে নতুন নতুন কিছু পেশেন্টকে নিয়ে আসার জন্য নতুন নতুন কিছু সমস্যা নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার জন্য এবং সেই সমস্যাগুলোর সমাধান নিয়েও আমরা আপনাদের সাথে আলোচনা করি। বেশ কয়েকদিন আগে আমাদের কাছে একজন রুগী এসেছিলেন খুবই হতদরিদ্র, বাংলাদেশের কুমিল্লা জেলাতে ওনার বাস। তার সম্বল বলতে ছিল শুধুমাত্র একটি গরু। ছোটবেলা থেকে লালন পালন করে খুব কষ্ট করে সেই গরুটাকে সে পালন করেছে। তার বলতে গেলে ভিটে বাড়িও নেই, বিভিন্ন জায়গায় কাজকর্ম করে সে তার দিনাতিপাত করে, বাট সে একজন PLAD রুগী ছিল। কোমর যন্ত্রণা এত বেশি যন্ত্রণা তার হয়েছিল একটা সময় সে আর সহ্য করতে পারতেছিল না। যখন যেখানে পেরেছে যতটুকু পেরেছে সে তার চিকিৎসা করার চেষ্টা করেছে। একটা সময় তার সেই কষ্টের এবং সবচেয়ে আদর সেই গরুটি সে বিক্রি করে 27,000 টাকায় এবং সেই টাকাটি এনে ডক্টরের কাছে এসে সে বলে যে স্যার আপনি এই টাকাটা রাখেন এবং আপনি আমাকে শুধু ব্যথা থেকে মুক্তি দেন। একটি ব্যথার যন্ত্রণা যে আসলে কী হতে পারে শুধুমাত্র যার ব্যথা সেই কিন্তু বুঝতে পারে, অন্য কেউ কিন্তু সেটা বুঝতে পারে না। এখন এই লোকটি আপনারা চিন্তা করেন সে যদি ভুল কোনো একটি মানুষের ইয়েতে পড়ে একটা ভুয়া চিকিৎসকের আন্ডারে সে যদি যায় এই লোকটির পক্ষে কিন্তু আর দ্বিতীয়বার চিকিৎসা করানো সম্ভব হবে না এবং এই লোকটি কিন্তু সারা জীবনের জন্য সে কিন্তু অকর্মণ্যেই সে থেকে যাবে, কারণ সুস্থতা তার পক্ষে সম্ভব না। দর্শক এরকম কিন্তু হাজারো মানুষ আছে আমাদের আশপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে। আমাদের প্রয়াস এবং চেষ্টা থাকে এই সকল মানুষদেরকে কিছুটা হলো সেবা দেওয়া, একটি সঠিক পথ দেখানো। দর্শক আমাদের আজকের যিনি অতিথি উনি দীর্ঘ একটা সময় প্রায় 40 বছর ধরে উনি ওনার PLAD রোগে উনি ভুগেছেন, হাঁটু ব্যথাজনিত সমস্যায় ভুগেছেন এবং ঘাড় ব্যথাজনিত সমস্যায় উনি ভুগেছেন। ওনার অস্টিওআর্থ্রাইটিস ছিল 2 হাঁটুতে এবং জীবনের দীর্ঘ একটা সময় উনি জীবনের সাথে সংগ্রাম করেছেন। এই সংগ্রাম করে ওনার পরিবারকে উনি টিকিয়ে রেখেছেন এবং চেষ্টা করেছেন যখন যেখানে সম্ভব উনি চিকিৎসা করানোর জন্য এবং শেষ পর্যন্ত উনি জয়ীও হয়েছেন। আসুন দর্শক সরাসরি আমরা ওনার কাছ থেকে ওনার এই জয়ী হওয়ার গল্পটা প্রথম থেকে শুনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনার নামটা একটু বলেন। আমার নাম মোহাম্মদ ইসমাইল হোসেন। ইসমাইল স্যার আপনার দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি গাইবান্ধা ডিস্ট্রিক্ট রামচন্দ্র ইউনিয়ন গাইবান্ধা। খুব প্রসিদ্ধ একটি জেলা শহর আমাদের বাংলাদেশের। জি স্যার আমাদের কি একটু বলবেন আপনার বয়স কত এখন? আমার বয়স 60 থেকে 61 বছর, 60 আপ এক কথায়। 60 আপ। জি আচ্ছা, আপনি পেশাগতভাবে এমনি কি করতেন আগে? আমি তো ছাত্র জীবনে মার খাওয়া পড়ালেখা করতে পারিনি সঙ্গদোষে। তারপরে আমি গাইবান্ধাতে দোকান করলাম। দোকানে আগুন লেগে পড়া যাওয়ার পরে নিঃস্ব হয়ে গেলাম। আচ্ছা। তারপর বাড়িতে এসে গরু বছর পালি, ছেলেদেরকে লেখাপড়া করাই এভাবে। এটা কত বছর আগের কথা? তো কমপক্ষে 30-35 বছর হবে, 40 বছর এরকম হবে। আচ্ছা, তার মানে জীবনের দীর্ঘ একটা সময় আপনি বিভিন্ন ধরনের ব্যবসাজনিত বিভিন্ন ধরনের কাজে আপনি নিজেকে সম্পৃক্ত রেখেছেন। আচ্ছা, আমাদেরকে দর্শকদের জন্য কি একটু বলবেন যে আপনার মূলত সমস্যাটা কি ছিল? আমার মূলত সমস্যা, আমার কোমরে ব্যথা, হাঁটুই ব্যথা, প্লাস ঘাড়ে ব্যথা, পিঠের মৃদ্রায় ব্যথা। আচ্ছা আচ্ছা, প্রথম এটা কত বছর আগে শুরু হয়? 30 থেকে 35 বছর। 30 থেকে 35 বছর আগে। এটা আমার খেয়াল নেই, কিন্তু এরকম হবে, এরকমই হবে। কোনো ঘটনা মনে পড়ে যে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট বা কোনো কিছু? আমি অ্যাক্সিডেন্ট বলতে কি, একটা পোলাওর ভাত নিয়ে গেছিলাম আমি মসজিদে দেওয়ার জন্য। আচ্ছা, ওই যে আমরা যে রান্না করে পোলাও বড় ধরনের পাতিল থাকে, পাতিল সহ ওই যে ডেকচিতে করে, ডেকচিতে করি মানে কি বাঁশ কাঁধে নিয়ে, ওই যাতে আমি একটু মানে মস্তি ছিল ওই পিঠটা। আচ্ছা, তখন একটু আপনি ব্যথা পেয়েছিলেন? তখন একটু ব্যথা পেয়েছি। আচ্ছা, এই ব্যথাটা কি প্রথমে কি অল্প পরিমাণে ছিল না? অল্প অল্প। যখন রক্তের চাপ বেশি হয়ে গেল, কম হয়ে গেল, দুর্বল হয়ে গেল, তখন থেকে আমাকে মানে আকৃষ্ট করে ফেলছে আর বেশি। আচ্ছা, এই ব্যথাটা কি সার্বক্ষণিকভাবে থাকতো, মানে কখনো চলে গিয়েছে এরকম? যখন যখন কিছু কাজ করতেন তখন এই ব্যথাটা খুবই মানে আক্রান্ত করতো আমাকে। আচ্ছা, কাজ করলে। আচ্ছা, আর এমনি তো বসে থাকলে তখন ব্যথাটা কম পেতাম আমি। আচ্ছা, তারপরে আপনার কোমর ব্যথাটা কিভাবে শুরু হয়? সেটা কোমর ব্যথা একটু সাবরিলে, যে কোনো কাজ করলে তখন আর উঠতে বসতে পারি না। আচ্ছা, অসহ্য হয়ে যায়। বুঝতে পেরেছি। মানে ঘাড়ে ব্যথা, ঘাড়ে কোনো মানে একটু কিছু নিলে ব্যথা হয়। আচ্ছা, এই মাথার যে মস্তিষ্কে যে এই শিরাটা, এখানে ব্যথা হতো। তারপরে আপনার কাজ ছিল, আপনি মূলত আপনি কাপড়ের ব্যবসা করতেন, সেই জনিত কারণে তো আপনাকে দেখা যায় বিভিন্ন ভারের জিনিসপত্র তুলতে হতো বা স্বাভাবিক যে কাজগুলো করতে হতো সেগুলো তখন আপনি করতে পারতেন না। আচ্ছা, তো প্রাথমিকভাবে কি এটার জন্য কোনো ধরনের ট্রিটমেন্ট বা কিছু করেছিলেন আশপাশে? আমি গ্রামের চিকিৎসা করছি, অনেক চিকিৎসা করছি। ওই যে সিঙ্গা লাগায় কি, ওই যে সাপুরিয়ারা, তাদের কাছ থেকে সিঙ্গা লাগাইছিলাম। আচ্ছা, লাস্টে আমি গেলাম রংপুর, সেখানকার চিকিৎসা কাজ হয়নি। গাইবান্ধা চিকিৎসা করলাম, সেখানেও কাজ হলো না। পরে আবার মেডিকেল হাসপাতালের সামনে আপনার নামে এক ডাক্তার, ওনার কাছে চিকিৎসা করলাম, কাজ হয়নি। আমি তখন আমার ছেলে বাধ্য ভাই এখানে উনি এসে এলো, আপনি ঢাকায় চলেন। ডক্টর সফিউল্লাহ আলম প্রধান, উনি খুব ভালো চিকিৎসক একজন। ওখানে গেলে নিজের পরিবাসের নিজের বাড়ির মতো থাকবেন, মানে রাজকীয়ভাবে চলাফেরা করতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, খাওয়া পড়া বা সবার সাথে মিলেমিশিয়ে একটা পরিবারের মতো, পরিবারে আমি যেমন একটা পরিবারের সদস্য, আমার সেই পরিবারের সদস্য থাকতে পারবে। আচ্ছা, তখন আমি সাহস করলাম। আচ্ছা, সব শেষে কী হয়েছিল? আমরা জানি আপনার ঘাড়ে ব্যথা এবং কোমর ব্যথা এবং হাঁটুর ব্যথা, তো এটা নিয়ে আপনি চলতেছিল দীর্ঘ একটা সময় এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন ট্রিটমেন্ট করছিলেন। আমরা জানি যে সব শেষে আপনি প্রায় বিছানায় শয্যাশায়ী হয়ে গিয়েছিলেন। সেটা কতদিন আগে? 15 থেকে 20 দিন হবে। 15 থেকে 20 দিন। মানে কোনো ঘটনা বা কোনো কাজ করেছিলেন বা কিছু? আমি একটু ওই যে মানে গরুর জন্য একটু ঘাস মানে কাটতে গিয়েছিলাম। আচ্ছা, রাস্তায় বসে আর ঘাস ছিঁড়ছিলাম। আমার গরুর নেশা খুব, ছাগলের নেশা খুব। আচ্ছা, গৃহপালিত প্রাণীদের সাথে একটা সখ্যতা গড়ে উঠেছে। তো তারপরে যখন আপনি এটা কাটতে যান, তারপরে কি হয়? ব্যথাটা প্রচন্ড আকার রূপ নেয়, প্রচন্ড আকার ধারণ করে। বাড়িতে এসে আমি আর অকেজ হয়ে গেলাম, একদম টোটালি বিছানায়। আমি তো ঘরেতে বাথরুম, অ্যাটাচ বাথরুম, সেখানে আমি যেতে পারিনি। এরকম একটা অবস্থা চলে আসছে। অন্যের সাহায্য ছাড়া বাথরুমে যেতে পারছেন না, কোনো কাজ করতে পারছেন না, কোনো কাজই করতে পারতাম না আমি। আচ্ছা, তো হঠাৎ করে যখন মানে এরকম একটা পর্যায়ে চলে আসলেন, কেমন মনে হচ্ছিল এই যে দীর্ঘ একটা সময় আপনি যে চিন্তা করেছেন যে আপনি মানে বিভিন্ন জায়গায় যখন চেষ্টা করেছেন যেখানে পেরেছেন আপনি ট্রিটমেন্ট করেছেন বাট কিন্তু আপনার এই ব্যথাটা আপনার কখনোই যাচ্ছিল না, আপনি এই ব্যথাটা দীর্ঘ একটা সময় আপনি বয়ে বেরিয়েছেন, কখনো কি মনে হয় যে আপনি এই ব্যথা থেকে কখনো মুক্তি পাবেন না? আমার এমন কোনো ধারণাই ছিল না যে আল্লাহ আমাকে এই ব্যথাতেই মাফ করবে। আপনার কি মনে হয় না যে আপনার যদি এই ব্যথাটা বয়ে বেড়াতে না হতো আপনার জীবনটা আরেকটু অন্যরকম হতে পারতো, আপনার পরিবারকে আপনি আরও বেশি সহযোগিতা করতে পারতেন, আরও ভালোভাবে আপনি রাখতে পারতেন? জি তা তো অবশ্যই। আমার এই 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 অসুবিধার কারণে আমি তাদের সঙ্গে মানে খুব একটা হেল্প করতে পারিনি, সংসার যে আরও ডেভেলপ হবে এটা এমন কিছু করতে পারিনি আমি। যদি আপনি আরও আগে যদি এটার চিকিৎসা আপনি পেতেন হয়তো আরও আগে হয়তো ইনশাল্লাহ অনেক আগে সুস্থ হয়ে যেতাম আমি আল্লাহর রহমতে। আচ্ছা আপনাদেরকে যদি একটু বলেন যে আপনার ছেলে, আমরা জানি যে আপনার ছেলে আপনাকে এই ডক্টর মোঃ সফিউল্যাহ্ প্রধান ওনার কাছে নিয়ে এসেছিলেন, স্যারের কাছে যখন আপনি প্রথম এসেছেন আমরা জানি আপনি হুইল চেয়ারে করে এসেছিলেন, তো স্যার আপনাকে দেখার পরে স্যার কি বলেছিলেন আপনাকে? আমাকে বললো যে বাবা যে আপনার অসুবিধা কোন জায়গায় কী, তখন আমি ক্লিয়ার বললাম আমার কোমরে অসুবিধা, মানে ঘাড়ে অসুবিধা, পিঠে অসুবিধা, হাঁটু অসুবিধা। তখন উনি আমাকে ওই যে এমআর করতে বললেন, কাগজে লিখে দিলেন এমআর করতে বললেন, এর হাঁটুর এক্স রে করলেন, করি আসল যেটা রোগ সেই রোগ মোতাবেক আমার এখানে চিকিৎসা হয়েছে। আচ্ছা আচ্ছা কতদিন ভর্তি ছিলেন স্যারের কাছে? আমার তো 8 থেকে 9 দিনে তো আমি রোগমুক্ত। আচ্ছা তারপরও ভালোবাসার কারণে আমি 10-11 দিন হলে আসি আজ। আচ্ছা তো সবচেয়ে বড় প্রশ্নটা করছি যেটা হচ্ছে যে এই যে যে 10-11 দিন আপনি স্যারের কাছে ভর্তি ছিলেন আপনার সেই কোমর ব্যথা, হাঁটু ব্যথা বা সর্বোপরি এখন আপনার কি অবস্থা? এখন আমি সম্পূর্ণ সুস্থ, শুধু খালি একটু শরীর দুর্বল, বাদ যা খালি ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। আপনার সেই কোমর ব্যথা, ঘাড়ে ব্যথা, হাঁটু ব্যথার কি অবস্থা? আর ওগুলো আমি টের পাচ্ছি না, আর কোনো কিছুই নেই। আল্লাহর রহমতে আপনাদের সেবায় আমি সম্পূর্ণরূপে সুস্থ। আপনি ঠিকমতো বাথরুমে একা একা যেতে পারছেন, মুভ করতে পারছেন, হাঁটাচলা করতে পারছেন, মানে দুনিয়াদারি যা কিছু সব কিছু করে পাচ্ছি এখন আমি আলহামদুলিল্লাহ। নামাজ পড়া, ওই একা মানে প্রস্রাব পায়খানা করা, বাথরুমটা সব আমি একাই করতে পারি ইনশাল্লাহ। স্যার এই যে যে 30-35 বছর ধরে ধীরে ধীরে আপনি এই ব্যথাজনিত সমস্যা বিভিন্ন জায়গায় বিভিন্ন ট্রিটমেন্ট করেছেন, এই যে কষ্টটা বয়ে বেরিয়েছেন আপনার শরীরের ভিতরে, এই যে একটা যন্ত্রণা থেকে আজকে যে মুক্ত আপনি এখন স্বাধীনভাবে আপনার আপনার আর 10টা সাধারণ মানুষের মতো সুস্থ হয়ে আপনি আপনার বাসায় ফিরে যাচ্ছেন, আমাকে এখান থেকে যেতে ইচ্ছা করতেছে না, এখান থেকে যেতে ইচ্ছা করতেছে না আলহামদুলিল্লাহ। স্যার আমাদের দর্শকদের জন্য, আমাদের দর্শকদের মাঝে এরকম অসংখ্য রোগী আছেন আমাদের আশপাশে যারা হয়তো এই ধরনের সমস্যাগুলোতে ভোগেন, যারা দেখা যাচ্ছে দীর্ঘ একটা সময় আপনার মতো না জানার কারণে ঘরে পড়ে আছে, চিকিৎসা পাচ্ছে না, চিকিৎসা থেকে বঞ্চিত, তারা জানেই না যে এই ধরনের চিকিৎসা আছে। আমাদের সেই সকল ভাই বোনদের উদ্দেশ্যে আমি তো সেই কথা আমি ছেলেকে বললাম যে বাবা চিকিৎসা তো অনেক মানুষের টাকা পয়সা আছে কিন্তু চিকিৎসাটা যে কোথায় হবে এই খবর আজও পায় না, আজও পায়নি, কিন্তু তারা তারা এই সংবাদ পায়, এই ভিডিও দেখে, তারা অবশ্যই এখানকার খোঁজ নেবে, আসবে তারা আলহামদুলিল্লাহ। আমার বাড়িতে 2টা রুগী আছে, তারা গাইবান চিকিৎসা করতে পারা হয়নি, কিছু হয়নি, যেমন আমার জন্য তারা অপেক্ষা করতেছে যে আপনি কবে গিয়ে তাদের সেটার জন্য তারাও অবশ্যই চিকিৎসাটা গ্রহণ করবে। আমার ছেলে ভিডিও দেখায়, বাদ দেখায়, আমি কথা বলি, হাসির কথা বলি, খুব খুশি তারা। ধন্যবাদ ইসমাইল হোসেন। আমার জন্য আপনারা তো অনেক কিছু করছেন আল্লাহর রহমত, তো আমারও তো কিছু দেওয়ার কিছু আছে, অবশ্যই আপনাদের হাত দারাজ করুক। আপনি শুধু আমাদের জন্য দোয়া করবেন, দোয়া করি, দীর্ঘায়ু কামনা করি এবং সুস্বাস্থ্য কামনা করি। আপনাদের কাছ থেকে আমি বিদায় নেব আলহামদুলিল্লাহ। আপনি শুধু স্যারের জন্য এইটুকু দোয়া করবেন যাতে স্যার এরকম অসংখ্য রুগী যাতে স্যারের হাত দিয়ে, আল্লাহ অবশ্যই উপরে আছেন, নিচে উছিলা অবশ্যই স্যার, এই স্যারের মাধ্যমে যাতে অসংখ্য রুগী ভালো হয়ে যান, স্যার যাতে সুস্থ থেকে এই রোগীদের যাতে স্যার সেবা করতে পারে স্যারের জন্য। দর্শক মণ্ডলী, আমরা এখানে ওনার ছেলেকে পেয়েছি যিনি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ওনার সাথে ছিলেন, প্রতিটা স্টেপে উনি ছিলেন, প্রতিটা চিকিৎসার মুভমেন্টে উনি ছিলেন। আসুন একটু ওনার সাথে একটু কথা বলি, ওনার কাছ থেকে একটু বিস্তারিত আমরা একটু জানার চেষ্টা করি। আসসালামু আলাইকুম স্যার, আপনার নামটা একটু বলেন। আমার নাম সোহরাব হোসেন। একটু ক্লিপটা লাগাই দিন। আটকে গেছে কোথাও। একটু লাগালে মোহাম্মদ সরল দর্শক মণ্ডলী আমরা ওনার ছেলেকে পেয়েছি, একটু ওনার সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম স্যার, আপনার নামটা একটু বলেন। ওয়ালাইকুম আসসালাম, আমার নাম মোহাম্মদ সোহরাব হোসেন। সোহরাব হোসেন স্যার, কি করছেন আপনি এখন? আমি রাজশাহী ইউনিভার্সিটি থেকে অনার্স শেষ। আচ্ছা, করোনার কারণে মাস্টার্স স্থগিত আছে। আচ্ছা স্যার, আমরা জানি আপনার বাবা ইসমাইল হোসেন দীর্ঘ একটা সময় উনি ওনার যে কোমর ব্যথা এবং হাঁটু ব্যথা এবং ঘাড় ব্যথাজনিত সমস্যা উনি ভুগছিলেন এবং শেষে এমন একটা অবস্থা হয়েছিল যে উনি প্রায় বিছানাবন্দি হয়ে গিয়েছিলেন, ঘর থেকে একা উনি কারো সাহায্য ছাড়া কোনো কাজই করতে পারছিলেন না। আমাদেরকে যদি ওনার সেই আগের অবস্থাগুলো একটু বলেন এবং পরবর্তীতে আপনারা কি ধরনের ট্রিটমেন্ট করেছেন এবং সবশেষের যে ট্রিটমেন্ট এখন ওনার কি অবস্থা, যদি পুরো বিষয়টা আমাদেরকে একটু বলেন। প্রাথমিক পর্যায়ে ওনাকে যখন হচ্ছে উনি অসুস্থ হয়ে যায়, গাইবান্ধার ডক্টর দেখানো হয়েছে, রংপুরে ডক্টর দেখানো হয়েছে, কিন্তু কোনো ক্রমে হচ্ছে সুবিধা হচ্ছিল না। সেই কারণে হচ্ছে পরবর্তীতে ঢাকায় আসতে বলা হয়েছিল, কিন্তু অনেক সমস্যার কারণে প্রথমে আসতে পারিনি। তারপরে মূলত হচ্ছে বাসায় সিঁড়ি বেয়ে উঠতে হবে বলে আসতে যাচ্ছিল না। তখন বড় ভাইয়া বললো যে হচ্ছে সমস্যা নেই, আসেন, ওখানে থাকা সব খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে। তারপরে হচ্ছে আমরা হচ্ছে সামনে লকডাউন হবে ভেবেই দ্রুত প্রাইভেট কার নিয়ে চলে আসি, কিন্তু আসার সময় যে অবস্থা হয়েছিল, কিন্তু অনেক টেনশনে ছিলাম যে হচ্ছে ঢাকায় পৌঁছাতে পারবো কি না, কারণ শুয়ে শুয়ে আসার পরে। কিন্তু এখানে ভর্তি হওয়ার পরে ডে বাই ডে যেমন হচ্ছে উন্নতি হচ্ছে, হওয়ার পরে হচ্ছে আমরা অনেকটা হচ্ছে আশাবাদী যে হচ্ছে আল্লাহর রহমতে শেষ পর্যন্ত মেবি সুস্থ হয়ে যাবে উনি। তারপরে না, দেখছি ডে বাই ডে ওনার হচ্ছে ইমপ্রুভ হচ্ছে। পরবর্তীতে অনেক ভালো লাগলো যে না, এখনো মানুষ হচ্ছে আধ্যাত্মিক যুগের যে চিকিৎসা ব্যবস্থা এলাকায় যে যেমন অজ্ঞতার মধ্যে আছে, কিন্তু বাইরের তো পরিবেশ পরিস্থিতি চিকিৎসা ব্যবস্থা সবকিছুই তো অনেক মডার্ন। এই পরিপ্রেক্ষিতে এখন হচ্ছে আমার বাবা অনেকটা সুস্থ, আর আমরা পরিবারের সবাই এখন হচ্ছে অনেকটা হচ্ছে আনন্দিত, কারণ একজন ফ্যামিলির একজন অসুস্থ মানুষকে নিয়ে সবাইকে পেরেশানিতে থাকতে হয়েছিল। অবশ্যই। তো এই যে যে দীর্ঘ একটা সময় পরে আপনি আপনার বাবাকে অনেকদিন পরে এইভাবে সুস্থ দেখছেন এবং ভালো দেখছেন এবং আজকে আপনারা ওনাকে বাড়ি নিয়ে যাবেন সুস্থ একটা বাবাকে, কেমন লাগছে? আপনার পরিবারের সবার কেমন লাগছে? না, পরিবারে আগে তো সবাই টেনশনে ছিলাম যে হচ্ছে এটা তো পুরাতন একটা ব্যথা, হয়তোবা সহজে হচ্ছে সমাধান হবে না, কিন্তু এখানে আসার পরে থেরাপি হিজামা সবকিছু ট্রিটমেন্ট করার পরে উনি তো অনেকটা সুস্থ। আমাদের পরিবারের মানুষ অনেকটা হচ্ছে এখন হচ্ছে স্বস্তি ফিল করছে। আল্লাহর কাছে দোয়া রাখতেছি, ওনার দীর্ঘায়ু কামনা করতেছি যে যাতে উনি হচ্ছে আরও অনেকদিন বেঁচে থাকুক আমাদের মাঝে। ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, এরকম ইসমাইল হোসেন কিন্তু একজন দুজন না, আমরা কিন্তু অসংখ্য এরকম ইসমাইল হোসেনকে আপনাদের সামনে নিয়ে আসতেছি, চেষ্টা করছি তাদের এই যে যে না বলা কথাগুলো, না জানা কথাগুলো আপনাদের সামনে নিয়ে আসার জন্য। ওনারা চেষ্টা করেননি এরকম কোনো কিছু নাই, শেষ পর্যন্ত ওনারা সাপুড়েদের কাছেও গিয়েছিলেন যে যদি একটু এই ব্যথা থেকে মুক্তি পাওয়া যায়। দর্শক, আমাদের যখন ব্যথা হয় আমরা চেষ্টা করি পৃথিবীর সব কিছুর বিনিময়ে যাতে আমরা ব্যথা থেকে মুক্তি পাই, এটা এতই অসহ্যকর একটা জিনিস, কিন্তু এটার সমাধান কিন্তু আমাদের হাতের কাছেই আছে। আমরা যদি একটু চেষ্টা করি, একটু আমরা মনোযোগ দিয়ে খোঁজার চেষ্টা করি, সঠিক পথ সবসময় আমাদের আশেপাশেই আছে, শুধু আমাদেরকে খুঁজে নিতে হয়। আপনাদের সকলকে ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনারা সারা জীবন এভাবেই থাকবেন এবং আপনারা এই আজকের এই কথাগুলো অনেক মানুষ অনেক কিছুতে উপকৃত হবেন, অনেকের দিক নির্দেশনা এটি। ধন্যবাদ আপনাদেরকে। আসসালামু আলাইকুম।